হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের নতুন আপডেট। মাত্র 1000 ফলোয়ার হলেই আপনাদের ফেসবুকে একটা স্টার চিহ্ন আসবে, এবং স্টার চিহ্ন আসলেই বুঝতে পারবেন যে এই স্টার চিহ্ন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা। তারপর দেখুন আমি আমার এই ফেসবুক পেজটা ওপেন করলাম, তারপর বামে দেখুন মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন নতুন অপশন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে নেওয়ার পর দেখুন বাম পাশে অনেক অপশন এক এক করে দেখাবে। এখান থেকে আপনারা মনিটাইজেশনে চলে যাবেন। এই যে মনিটাইজেশন, বাম পাশে যে মনিটাইজেশন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে আপনার সুন্দরভাবে বলে দিচ্ছে নো ভায়োলেন্স মনিটাইজেশন, কোনো মনিটাইজেশন তারা বা আপনি ভায়োলেন্স করেন নাই, বরং আপনার কেসটা ভালো আছে। এবং সবুজ একটা চিহ্ন চলে আসবে, এই সবুজ চিহ্ন আসলে বলবেন যে আপনার কেসটা ঠিক আছে। হ্যাঁ, তারপর নিচে দেখুন ভিউ কেস এলিজিবিলিটি, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এরা আপনাকে সুন্দরভাবে দেখাচ্ছে যে আপনার কেসটা 1000 ফলোয়ার হয়ে গেছে। এবং এইখানে দেখুন স্টার চিহ্ন এসে গেছে, এই যে স্টার চিহ্ন, এই স্টার চিহ্ন মাধ্যমে আপনি এই ইনকাম করতে পারবেন, মনিটাইজেশন করতে পারবেন। তো মনিটাইজেশন করতে গেলে এই যে আমার চলে আসছে দেখুন স্টার চিহ্ন। তো এই স্টার চিহ্ন আসার পরে এখানে অনেকের সেট আপ আসে, আমার সেট আপ এসেছিলো, আমি একটু আগে সেট আপ করেছি বিদে, আর এখানে সেট আপটা নাই। এখন আসতেছে এই যে ভিউ। হ্যাঁ, তো এইখানে ভিউ টুল এসে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই আপনাদের এইখানে দেখুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে বলবে। এখন ইনকাম করবে, এই ইনকামের টাকাটা কোথায় যাবে তার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে দেখুন এই যে ভিউ টুলস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে বিভিন্ন অপশনগুলো চলে আসছে, ওভার ভিউ, তারপরে স্টার, এখানে দিয়ে দেখবেন এগুলো সমস্ত কিছু আপনার চলে আসছে। খালি এই যে পে আউট সেটিং, এইটা আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করবেন তাহলে আপনার যে ডলারগুলো জমা হবে, এখানে কিছুই না, সেট আপে ক্লিক করার পর ওদের জাস্ট কিছু শর্ত আছে, ওই শর্তটা টিক দিয়ে ওকে করলে আপনার এখানে মনিটাইজেশনের অপশনটা ঠিক হয়ে যাবে। আর এই যে এখানে আপনার পে আউট সেটিংটা আপনি সেট করবেন, দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে বলি দিচ্ছে পেপল অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যদি পেপল থাকে, বাংলাদেশের জন্য পেপল অনেকেই নাই, সেই জন্য আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমি দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড দিব। তারপর দেখুন নিচে এই যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখানে বলে দিচ্ছে পে আউট অ্যাকাউন্ট, যার নামে পে আউট অ্যাকাউন্ট তার নামটা এখানে দিব, দিয়ে ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন সব কিছু দেওয়া আছে, এই যে নাম, তারপরে জন্ম তারিখ কত, সিটি কোথায়, সব কিছু এগুলো আপনারা জানেন। তারপর দেখুন এখানে তাদের যে রুলসটে বিভিন্ন যে শর্তগুলো, এটা টিক চিহ্ন দেবেন, এই যে এখানে বাম পাশে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও যুক্ত হয়ে যাবে, এবং পরে আপনাদের অ্যাড্রেসটা যুক্ত করবেন, তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন সে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা যুক্ত করবেন। তারপরে এখানে দেখুন আপনি ইউএসএর নাগরিক না বাংলাদেশের নাগরিক, এখানে নো দিবেন, নো দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। এখানে করলেই দেখবেন আপনার এই ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যাবে। এই যে দেখুন থ্যাংকস ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড স্টার্ট আর্নিং মানি উইথ স্টার্স, স্টার থেকে আপনি এখন ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।